একশত মহামনীষীর জীবনে লিখলি, কেন তুমি মুসলমানের সন্তান এই মুসলমান মুহাম্মাদের নামটা আগে দিলে কেন, এর ব্যাখ্যা দাও দাও। ওই মাইকেল এইসন মুসলমান না খ্রিস্টান লেখক, উনি জবাব দত্তহীন কণ্ঠে, শুনি নাও শুনে নাও। আমি সবার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আমি রিসার্চ গবেষণা করে দেখলাম, কারো শৈশবে নাই, বাল্যকালে, জীবন কালে নাই, বৃদ্ধকালে কোনো না কোনো ভুল রয়েছে। একটা মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, সেটা হলো মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। ওনার কাছে বলছিল, তাহলে তুমি মুসলমান হও না কেন? বলছে তাকে মুসলমানের দেখলে, সাহাবাদের দেখলে, তবে তাবেইনের দেখলে, তাদের দেখলে মুসলমান হতে ইচ্ছা করতো, আর আজকের বর্তমান দুনিয়ায় মুসলমান যারা আছে তাদের দেখলে মুসলমান হতে ইচ্ছা হয় না। আমি মুসলমান, আমাদের চরিত্রটা কোথায় গেছে বলে দেখেন? যত ফিতনা যত সমস্যা এই আলেমের মধ্যে থেকে বের হবে। দেখেন না, আমি দুই কলম লেখা পড়ে আসি বলছি, আইরে মোনাজাত করা যাবে না, মিলাদ পড়া যাবে না, আর একদল বলে না এই জিকির করা যাবে না। আলেম ইউটিউব যারা দেখেন, ফেসবুক যারা দেখেন, কুল্লি বাংলাদেশে এখন ওয়াজের দাবি হয়ে গেছে, এমন আলেমের মধ্যে ছোড়াছুড়ি বাবা দেখা যায় না। আজকে আমরা মুসলমান আছি না মুনাফিক আছি? আজকে যারা স্পষ্ট কথা, যারা কোরআনে বাধা দেবে, কোরআনের মাহফিল যারা নষ্ট করবে, কোরআনের বিরোধিতা যারা করবে, তাদের ঈমান থাকে না? কথা বলেন না কেন? ভয় করে? আমাদের বাংলাদেশের দুনিয়ার সাথে যে যে দল করি না কেন, আমি তো পলিটিশিয়ান না, আপনি বলেন বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যে যাই বলেন না কেন, আমরা মুসলমান দিলে আমাদের মূল পরিচয় কিন্তু আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার সাথে আমরা যে যে দল করি না কেন, এটা স্বাভাবিক করেন, কিন্তু আসলে আমাদের মূল পরিচয় কি? কথা বলেন, এখানে আমরা সব মুসলমান ভাই ভাই না? অবশ্যই অবশ্যই আমরা ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার মৃত্যু বরণ করিস না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। কিন্তু মুসলমান কখন হব, কোন সময় মৃত্যু আসবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জন্ম ছিল মদিনায়, উনি মক্কিতে 40টি বছর কাটাইলেন। খেয়াল করবেন, 40 বছর কাটানোর পরে ওনার মনে চিন্তা চেতনা আসলো না, কখন আমার মৃত্যু হয়ে যায়, আমি আর মক্কায় থাকবো না, মদিনায় যাব, কারণ মক্কার নবী আর মক্কায় নাই, মদিনায় চলে গেছে। এই মক্কার নবী মক্কায় থাকতে দেয় নাই, এ বাংলার মুসলমান শ্রীকণ্ঠপুরের মুসলমান, যুগে যুগে যারাই কোরআনের কথা বলছে, হক কথা বলছে, যারাই দিনের পথে থাকবে তাদের পরে নিষ্ঠুর দুরুম অত্যাচার আসবে, এটা কোনো নতুন কথা না বলে ঠিক কিনা? এবার মানে উনি বললেন, আর আমি মক্কায় থাকবো না, মদিনায় যাব, কারণ আমার মৃত্যুটা কখন হয় এটা আমার জানার দরকার। ওই সময় হজের মৌসুমে সেটা আরাফার ময়দানে যাওয়া লাগবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মনে চিন্তা করলেন, আমি আয়াতের ব্যাখ্যা বলছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন আমি আরাফার ময়দানে যাব, ওই সময় ওইখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মনে তামান্নাশা আকাঙ্ক্ষা হলো আমি মদিনায় মৃত্যুবরণ করব, আমার এই জায়গায় কবর হবে, আমি কিয়ামতের ময়দানে দিনের নবীর সাথে আমি হাশরের ময়দানে উঠবো, বলেন ভালো তামান্না না? কথা বলে ইচ্ছে এসে গেল, উনি কি করলেন, ইস্তেগারার আমল শুরু করে দিলেন। ইস্তেগারার আমল করতে কথা সংক্ষেপে বলছি, ইস্তেগারার আমল শুরু করে দিলে হঠাৎ তিনি মদিনার নবী উনার ঘরে এসে গেছেন, বলেন সুবহানাল্লাহ। মদিনার নবী এসে স্বপ্নে দেখাইছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে, উনি এরকম হাতটা দেখাই গেছেন, কিছু বলে নাই, শুধু দেখাতে হাতটা এরকম দেখাই দেয়, উনি চলে গেছেন।
গভীর রাজনীতি মাতিমা মালিক রহমতুল্লাহ আলের ঘুমটা ভেঙে গেল, এইবার ওর ঘুম আর আসে নাই, মানের স্বপ্নের মানও আর করতে পারে না, তাবিরও করতে পারে না। সকাল যখন হয়ে গেল ওনার একজন খাদেমকে বলল, যাও অমুক জায়গায় বর্তমান স্বপ্নের সম্রাট আছে যিনি সমস্ত স্বপ্নের মানে বলে দিতে পারে, তার নাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহে, ওনার কাছে চলে যাও, আমার এই স্বপ্নের মানেটা আগে বলে নিয়ে আস যাও, যে তো খবরদার খবরদার আমি মালিক স্বপ্ন দেখেছি, আমার নামটা যেন হুজুরের কাছে বলবা না, এটা গোপন রাখিও, কারণ এখান থেকে স্বপ্ন সব স্বপ্ন সবার কথা কাছে বলতে নেই। গেছে গিয়ে বললো এই সব বৃত্তান্ত বললেন, তখন বললো এই স্বপ্ন দেখিয়ে দেখছো তার নামটা বলো, বল হুজুর তা বলা যাবে না, এটা তো নিশ্চিত, তা যদি না বলা যায় মানেও এখন আর বলা যাবে না। তবে তুমি শুনে রাখো আল্লাহর বান্দা, বর্তমান জামানায় পৃথিবীর মধ্যে কেউ যদি বিশ্বনবীর মতো স্বপ্ন দেখার মতো লোক থাকে, তার জামানার শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক ছাড়া কেউ দুনিয়ায় নাই বলেন সুবহানাল্লাহ, কারণ তারা ভালো, তারাই লোকের চেনে। উনি চলে আসলেন হুজুরের কাছে, আসলে কি বলে হুজুর এই সমস্যা, আপনার নাম না বললে সে মানে বলবে না, আবার বলে বলছে হুজুর যে এই স্বপ্ন দেখার মানে হলে যে পৃথিবীর কুলকায়েনের মোহাম্মদ সাইদুল কাউনাইন সাকালাইন কুলকায়েনের বাচ্চা যিনি সমস্ত আলেমদের আলেম শ্রেষ্ঠ আমার মাঠে গেছে ঘুমে আছে, আর বর্তমান যে আলেম আছে দুনিয়ার শ্রেষ্ঠ আলেম ইমাম মালিক ছাড়া তাকে কেউ স্বপ্নে দেখার মতো না লোক আমি দেখি না। তবু জেনে যখন ফেলছে যাও গে বলে আমার মানেটা জানার দরকার। আবার আসলেন এসে হুজুরকে বললেন, হুজুর আমার হুজুর এই স্বপ্নটা দেখছেন মানেটা বলে দাও। বিশ্বনবী আসলেন ঘরে, কিন্তু স্বপ্নের কথা কিছুই ব্যাখ্যা করলেন না, হাতটা দেখাই গেলেন আর কিছুই বললেন না, জানতে পারলাম না। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, এ আল্লাহর বান্দা শুনে নাও শুনে নাও, আল্লাহ পাক পাঁচটা জিনিস গোপন করে রাখছেন, কয়টা? পাঁচটা জিনিস গোপন করে রাখছেন। এক নম্বর হলো একুশ পারে সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত, চৌত্রিশ নম্বর আয়াত তিনি যে সুরাটা নাজিল হয়েছে ওই সুরার শেষ আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইন্দাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বলেন আল্লাহু আকবার। উনি বলছেন ইবনে সিরিন বলে, এ আল্লাহর বান্দা তোমার হুজুরকে বলে দিও, বিশ্বনবী যে ইমাম মালিক ইস্তিগফার আমল করেছিল যে মুসলমান নহে মৃত্যুবরণ করিস না, আর মৃত্যু কার পতন কোন হবে সেটা তো জানা না, কিন্তু ইমাম মালিক যখন ইস্তিগফার আমল শুরু করে দিল মদিনার নবী আর তার ঘরে এসে গেল, স্বপ্নে জানাইছে বলছেন ইমাম মালিক পাঁচটা জিনিসের গোপন রহস্য এই রিমের চাবিকাঠি আল্লাহ পাক কাউকে জানাই নাই, আমার আল্লাহ এই পাঁচটা জিনিস নিজের হাতে ধরে রাখছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন? আমি তো টাইম পাস আসছি, চাই শুধু টাইম পাস করতেছি, বুঝছেন না? আপনাদের কি বিরক্ত হচ্ছে? কারণ গোয়ালের দৈনিক গাছ ভর্তি খায় না, আর আমরা সস্তা মৌলভি, বোঝেন না? মুলু যখন বাজারে দুই টাকায় এক টাকা দাম হয় বাড়ির গরু খাইতে চায় না, কথা বলেন ঠিক কি না? আর যখন চল্লিশ পঞ্চাশ টাকা দিল্লি বলে বাজার থেকে একটু মূল্য নিয়েছে, এই কথা সত্য না মিথ্যা? চল্লিশ পঞ্চাশটা যখন ওলকপি মুলুর দাম হয় সকলেই খাইতে চায়, কথা বলেন ঠিক কি না? কারণ আমরা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার বক্তা না, এদিন লোক এখন আসে না, বুঝলেন? আমরাও হংকার করি না, গর্ব করি না, তা আপনার কিন্তু আমরাও অনেক জায়গায় যাই, কোথাও নিয়ম নেই, বুঝলেন? এই জন্য অনেক সময় মূল্য কাজে লাগে, লাগে কি না? আল্লাহ রাবি বলেন এই পাঁচটা জিনিস, এক নম্বর হলো ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআত, সাতুম মানে সবাই, ওই সময়টাকে বলা হয়েছে কিয়ামতের সময়। আল্লাহ রাবি বলেন এ ইমাম মালিক কিয়ামত কখন হবে কোন সময় হবে এইটা পৃথিবীর কোন মানুষ কখনো জানে না, কখনো বলতে পারবে না।
দুই নম্বর হলো ওয়াইনাজিলুল কাইস নাযালান জুলমিনাস সামাই, আকাশ থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে, কখন পানি দেবেন আল্লাহ, পৃথিবীর কোন মানুষ বলতে পারে না পারে না, এটা সম্ভব না। আমি সংক্ষেপে বলি, তিন নম্বর হলো একটা সন্তান যখন মানুষ আজকের উপার্জন করবে, কেউ বলতে পারবে না কার কাল আগামীকাল সকালে কোন জায়গায় তার রিজিক আছে, কথা বলে কেউ বলতে পারবে না তার রিজিক কার কোন জায়গায় বাজবে আছে, কেউ বলতে পারবে না। চতুর্থ নম্বর হলো জিকির তো সমস্যা, না সময় সময় কেন মানুষেরা আলেমেরা সমাজে নিকৃষ্ট হয়ে যাবে। আজকে এখানে আমি কথা বলতেছি, আমার চরিত্র যদি ঠিক না থাকে, আমার আদর্শ যদি ঠিক না থাকে, আমার চলাফেরা যদি ঠিক না থাকে, আমি আজ করতেছি ঢাকার দক্ষিণ সংবাদ দক্ষিণ সিটির মেয়র ছিল মারা গেছে, আমি ছিলাম দক্ষিণ ছিল না দক্ষিণ না, ওনার একটা ইতিহাস ফেসবুকে আছে, উনি ওনার ভাই বর্তমান যে সেনাপ্রধান বাংলাদেশে, উনি কিন্তু আনসারে সংকট প্রথম চাকরি করে, প্রথম আনসার ছিল, তার মা বাবার দোয়াই কিন্তু সেই দেশের সেনাপ্রধান হয়েছে। আনিসুর রহমান তার একটা ভিডিও ফুটেজ আছে দেখবেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়ে বলছেন, আমি যখন অঙ্ক পরীক্ষা দেব আমার শরীরটা অত্যন্ত খারাপ, আমি আর পরীক্ষা দেওয়ার কোনো আমার সম্ভাবনা নেই, আমি পরীক্ষা দিতে যাব না, আমার গর্ভধারিণী মা আমার কাছে এসে বলল এ বাবা আনিস পরীক্ষা দিতে চলো, বলো মা আমি তো পরীক্ষা দিতে পারবো না শরীর খুব খারাপ, বলো চলো আমার কাছে তুমি আসো, আমি আনিস তোমার একটা গায়ে ফু দিয়ে দিই, আল্লাহর কালাম বলে তোর মা গর্ভধারিণী মা ফু দিয়ে তাকে পরীক্ষার ভালো নিয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এদিকে নেবেন বাস্তব প্র্যাকটিক্যালে আওয়াজ, আনিসুর রহমান পরীক্ষা দিলেন তো দুই ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ, তিন ঘন্টা দুই ঘন্টা দিয়ে বের হয়ে আসলো, মা তো দাঁড়ায় আছে বলছে বাবা কি খবর, তুমি যে তিন ঘন্টা ধরে দুই ঘন্টা পরীক্ষা দিলে পরীক্ষার খবর কি, অঙ্ক পরীক্ষা, বলছে মা আমি 34 মার্কের আনসার দিছি, তো বলছে বাবা পাস কত, বলে 33, পাস কত আর আনসার দিছে 34, উনি বলছে খেয়াল করেন আমার মা কি জন্য পড়ে ফু দিয়ে আমার জন্য দোয়া করবে, ও পরীক্ষা রেজাল্ট এসেছি যখন রেজাল্ট দিল আমি আর সির রহমান আমার মায়ের দোয়ায় আমি 34 নম্বর পেয়ে গেলাম। আজকের সন্তানেরা মায়ের উপমান দিতে চাই না, মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না, কথা বলেন ঠিক কিনা, আমি যত হুজু হই না কেন, যত হাজির কাজে বলার মাতব্বার হই না কেন, আমার মায়ের মনে আমার বাবার মনে যদি কষ্ট যার পরিমাণ একটা কবিরা গুণা হয়ে যাবে, আমার মা বাবা যদি আমাকে আপনাকে মাফ না করে কিয়ামত পর্যন্ত সিজদা দিলেও আল্লাহর কোরআন যদি সত্য হয় ওই মানুষটার ঠিকানা হলো জাহান্নাম। এ মানুষ পীর মানতে চাই, আলেম আমরা বাস করতে চাই, কত মুরগা রান খাই, কিন্তু এত কপাল বড় মানুষ, আমি গেলাম টাকার জন্য, আজকের মাহফিল হিদায়ত নাই বাস্তব কথা শোনেন, আমি শুধু যাচ্ছি টাকার আশায়, আমি ওয়াজ হিদায়তের জন্য যাচ্ছি না, মাহফিল কমিটি মাহফিল দিচ্ছে তাদের নাম কেনার জন্য, আর শ্রোতা আসতেছে ওই বক্তা রংধন কিরকম সুর গ্রাম তাল গ্রাম এরকম শোনার জন্য, এ কথা বলেন ঠিক কিনা। খাদা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাইহি একদিন ওয়াজ করেন এক ঘন্টায় কি 80 লক্ষ কাফের মুসলমান হয়ে গেছিল,
সুবহানাল্লাহ বিহামদি। আজকে আপনার আমার কথা শুনে না কেন? আল্লাহ রাসূল বলেন, ওই শরীরের আলামেরা যারা সামান্য টাকার বিনিময়ে কুরআন হাদিসের কথা গোপন রাখবেন, কুরআন হাদিসের কথা সব হক কথা সত্য কথার বলতে পারবে না। কারণ দেখে ম্যাক্সিমাম মসজিদের ইমাম যারা আছে এই ব্যাপারে সবচেয়ে মুসিবত আছে। কারণ মসজিদের মাতব্বা সেক্রেটারি সভাপতি মেজরিটি পাচ্ছেন এমন অবস্থা হয়ে গেছে, সুদীর কথা বলতে পারে না, ঘুষির কথা বলতে এই কথা পায় না কে, হ্যাঁ কয়টা কথা বলতে পারে না, তাহলে তো হুজুরের চাকরি চাই না। আমি আর ওই সমস্ত ইমামদের হাতে ধরব, পায়ে পড়ব, বাংলাদেশ আল্লাহ এত সুন্দর করেছে, পৃথিবীর কোনো অভাব নাই। আপনি ব্যান চালান, রিক্সা চালান, জুন দিয়ে খান, কামলা দিয়ে খান, আপনি কোরআন হাদিসের কথা কখন রাখেন না, আপনার কিন্তু আল্লাহ ছাড়বে ছাড়বে কথা বলেন। ইমাম মালিক রহমতুল্লাহ সামনে চতুর্থ নম্বর বলছে যে একটা সন্তান যখন মায়ের গর্ভে যায়, ওই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে দুনিয়ার কেউ বলতে পারে না। আল্লাহ কোরআন কি ভুল বলছে? এ আপনার আল্লাহ কোরআন মানেন? এ কথা বলতে আদরান দিন, এটা তো বিদ্যান নারায় তপি কোরআন সকালে মানেন না তো? কোরআনের কথা যখন সুদের আয়াত সুরা বাকারা সম্ভবত 270 না 72 নম্বরে সুদের আয়াত আছে, আছে না? একটা পয়সার জার্লা পরিমাণ একটা শুনে যথেষ্ট, কেউ যদি খায় আপনি যদি দেখায় আফ্রিকাল আমালুল করেন, আল্লাহ রসুল বলছে আমল যদি সামান্য আমল ঠিক মতন হয় এটা জান্নাতের জন্য যথেষ্ট। তো যার এক পয়সা পেলে আপন মায়ের সাথে কমপক্ষে 36 বার জিনা বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আমেরিকানে কেউ আছে না যে আপন মায়ের সাথে জিনা করবো, এ কথা বলেন? কেউ আছে? এটা সবাই মানে কিন্তু ওটা আর মানে না, কারণ এটা প্র্যাকটিক্যালে কথা বলেন ঠিক কিনা। যারা সুদ খোর আছেন এই মাহফিল থেকে বলে যাবেন যে যতদিন হায়াতে থাকবো সুদের কাছে আর যাবো না, তৌবা তো নসুহা করো, তৌবা করেন, আল্লাহ মাফের দরজা খোলা রাখছে, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান ছেলে হবে না মেয়ে হবে কেউ বলতে পারে না। আপনারা হয়তো বলতে পারেন আল্ট্রাসাউন্ড এক্সরের মাধ্যমে, না না না, আল্লাহ বলে আমি যতক্ষণ না পর্যন্ত ওই সন্তানের আমি ঠিক না করে দেব, 121 দিন আমি যখন সময় না করে দেব, পৃথিবীর কোনো ডাক্তার গবেষক ওই মায়ের পাশে সন্তান ছেলে না মেয়ে হবে কেউ বলতে পারে না। পঞ্চম নম্বর কথা, এক ধরনের রাজিনা মানো মৃত্যুবরণ করো না। ইমাম মালিকের স্বপ্নের কথা আল্লাহ ভাবি বলছেন, এই মাম্মারে পঞ্চম নম্বর শুনে না, পঞ্চম নম্বর একটা মানুষের মৃত্যু কখন কোন জায়গায় কোন সময় হবে পৃথিবীর কোনো মানুষ এই মৃত্যুর কথা বলতে পারে না। আল্লাহুম্মা আপনারা যারা বাজারে এইখানে সেখানে আছেন, আর বিশেষ করে যারা দায়িত্বপ্রাপ্ত ভলেন্টিয়ার আছেন স্বেচ্ছাসেবক দল, আপনাদের বাজারের লোকজন ময়দানে আসি, আমাদের নিয়ম আর একটু বাজে আসবে ইনশাল্লাহ, আমরা তাড়াতাড়ি ময়দান চলে আসি। কার কখন কোন সময় কোন জায়গায় মৃত্যু হবে আমার আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষ আর বলতে পারে না। আরেকটা
আমার মা বাবার সাথে কথা বলে বললাম আপনারা কি বাবা ওই কাগজ শুনছিস
যাবে কাগজ সব নিলাম না মানে না 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 তা কোনে তা তুই তো তোর হাতে এক কাড়ি দিছে গুনি গুনি দেখ কোনে থইছিস দেখতে পারিস ঠিক আছে এখন রাখ আমি একটু কাজে আছি ঠিক আছে এখন রাখ ডিসপ্লে লাইট কমায়নি কারণ চার্জ যাতে বেশি সময় যায় কি করতে লাগলে লাইভ দিয়ে আসছে না কি ঘটনা কি করবি কিটাও
এখন আবার কি চাট করে লিখ দিছে আমার ভালো না থাকলে কি পরিবেশটা খারাপ হয়ে যায় না রাস্তায় লোকজন ভিড় করতেছে, এগুলো সব ভিতরে নিয়ে আসি, লাইভ ক্যান্সেল।